আপনাদের ক্রমাগত চাহিদার প্রেক্ষিতে আর্টিকেল রাইটিং নিয়ে এ টু জেড প্ল্যান নিয়ে হাজির হলাম আমি ঈশান ফ্রম অনলাইন হেলথ 360। যে কোনো ধরনের অর্থাৎ বাংলা কিংবা ইংরেজি আর্টিকেল রাইটিং কিভাবে লিখবেন এবং কোন বিষয়গুলো আপনাকে জানতে হবে, কিভাবে লিখলে আপনার লেখাটা সবচেয়ে বেশি মানুষ দেখবে এবং কিভাবে আপনি এখানে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, সেসব সকল বিষয়ে প্যাকেজ ধারণা দিতে চলে এসেছি। আর আপনি যদি প্রথমবার এই চ্যানেলে দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ইতিমধ্যে সাবস্ক্রাইবার হয়ে থাকলে মেনি মেনি থ্যাঙ্কস। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন। আপওয়ার্ক এবং ইল্যান্সের মতো নাম করা ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে রয়েছে হাজার হাজার প্রজেক্ট। শুধুমাত্র ইল্যান্সে গত 30 দিনে লেখক চেয়ে জব পোস্ট করা হয়েছে 90,000-এর মতো। এমনকি রাইটিং নিয়ে গড়ে উঠেছে মার্কেট প্লেস অনেক অনেক, যেমন রাইটার এক্সেস, টেক্সট ব্রোকার, আই রাইটার, রাইটার বে ইত্যাদি। বাংলাদেশে এমন অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা প্রতি ঘন্টায় $10-12 এমনকি $30 পর্যন্ত চার্জ করে থাকে। আর অনেকে রয়েছে যারা $50 $100 পর্যন্ত নিচ্ছেন। আয় করার সুযোগ আছে নিজের ব্লগিং সাইটে ইনফরমেটিভ ব্লগ এবং অ্যাফিলিয়েট সাইটে প্রোডাক্ট রিভিউ লিখে। এছাড়া দেশি বিদেশি ইন্টারনেট মার্কেটিং অথবা কন্টেন্ট মার্কেটিং প্রতিষ্ঠানেও 30,000 থেকে 1,00,000 টাকা বেতনেও চাকরিও করছেন অনেকে। অনেকে ফ্রিল্যান্সার রাইটিং কিংবা ব্লগিং পেশায় আসতে চান কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে ভালো কিছু করতে পারছেন না। আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য। তাহলে চলুন মূল বিষয়গুলোতে ফোকাস করি। আর্টিকেল রাইটিং কত ধরনের হতে পারে সেগুলো আমি একটু আপনাদের একটু ধারণা দিচ্ছি, যেমন এসইও কন্টেন্ট রাইটিং, ওয়েব কন্টেন্ট, অ্যাফিলিয়েট কন্টেন্ট, ব্লগ রাইটিং, টেকনিক্যাল কন্টেন্ট রাইটিং, ইবুক রাইটিং, প্রোডাক্ট রিভিউ, প্রোডাক্ট ডিসক্রিপশন রাইটিং, একাডেমিক কন্টেন্ট রাইটিং, প্রুফ রিডিং ও এডিটিং, শর্ট আর্টিকেল রাইটিং, রিরাইটিং, প্রেস রিলিজ, সিভি, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন বা অডিও ভিডিও থেকে যেসব টেক্সট রাইটিং করা হয় সেগুলো, কোনো বই বা হার্ড কপি থেকে যেসব সফট কপি রাইটিং করা হয় সেগুলো, কোম্পানির নিউজ লেটার রাইটিং, কোম্পানির ইমেল রাইটিং, কোম্পানির অ্যাড বা ব্রোশার রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং, নিউজ রাইটিং, সামারাইজেশন রাইটিং, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রাইটিং ইত্যাদি। সো এখানে কিন্তু আপনি অনেক বড় একটা মাধ্যম দেখলেন, অনেকগুলো সেক্টর দেখলেন। সো এখন আপনাকে নিজেকে চয়েস করতে হবে আপনি কোন সেক্টরে লেখালেখি করবেন। আমি কিন্তু আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে ফ্রিল্যান্সিং এর উপর ভিডিওগুলো করে দেখিয়েছি যে আপনি ছোট মাত্র একটা খুব ক্ষুদ্র একটা কাজ শিখেও কত বৃহৎ পরিসরে আপনি কাজ করতে পারবেন। এছাড়াও আপনার আর্টিকেল রাইটিং এ কি ধরনের ইনকাম আপনার হয় সেগুলো সম্পর্কে একটু আপনার ধারণা থাকা জরুরি, কারণ আপনি যে সেক্টরে এত সময় দিবেন, যে সেক্টরকে আপনি এত গভীরভাবে নেবেন, সেই সেক্টরে কেমন ইনকাম হয় সেটা আপনার জানা অবশ্যই জরুরি দরকার। অবশ্যই মনে রাখবেন ভালো মানের কন্টেন্ট রাইটারের প্রচুর চাহিদা রয়েছে, সেটা বাংলাদেশ হোক, বাইরে হোক, কিংবা বাংলাদেশের যেসব বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, পত্রিকা অফিসগুলোতে রয়েছে, সেগুলোই হোক। আপনাকে একটা ছোট্ট ধারণা দিই, বাংলাদেশের যেসব বাংলা পত্রিকাগুলো দেখেন, বিভিন্ন ফিচারগুলো দেখেন, এসব ফিচারগুলোতে প্রত্যেকটা ছোট ছোট ফিচারের জন্য 500 থেকে 1,000 টাকা কিংবা 1,500 টাকা পর্যন্ত দেওয়া হয়। আপনি যখন এখানে প্রতিষ্ঠিত হবেন তখন আপনার এই রেটটা 2,000-5,000-10,000 টাকা পর্যন্ত আপনার একটা রাইজ করে, কিংবা মাঝে মধ্যে আরও অনেক হয়। বাংলাদেশে এমন অনেকেই রয়েছেন যারা 50,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত আর্টিকেল সেক্টরে হিউজ ইনকাম করছে। অনেকেই কোথায় কিভাবে কি করতে হবে সেটা খুব ভালোভাবে জানে এবং সেভাবেই সে আয় করছে। প্রথমে নিজে নিজে বিভিন্ন বিষয়ে নিয়মিত লিখতে থাকুন, এতে আপনার লেখালেখির দক্ষতা এবং আত্মবিশ্বাস কেবল ধীরে ধীরে বাড়তেই থাকবে। শুরুতেই কি নিয়ে লিখবেন সেটা একটু ভেবে নেবেন। 2, এমন বিষয় বাছাই করুন যা আপনি সবচেয়ে ভালো জানেন, সেটা যে কোনো বিষয় হতে পারে। আপনার মনে একদম পাকাপাকিভাবে সেই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা রয়েছে, সেই বিষয়গুলোকেই গুরুত্ব দিন। সেটা যে কোনো বিষয় হতে পারে, খুব দামি একটা বিষয় হতে পারে, খুব সামান্য একটা বিষয় হতে পারে, কিন্তু শুরু করুন। পাঠক কোন কোন বিষয়গুলো পড়তে আগ্রহী সেসবও আপনার মাথার ভেতরে রাখতে হবে। মনে রাখতে হবে আর্টিকেল রাইটিং এবং ক্রিয়েশন সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার। ক্রিয়েশনের জন্য চাই আপনার স্পেসিফিক কোনো বিষয় নিয়ে প্রচুর স্টাডি, এক্সপেরিমেন্ট এবং অনেক দিনের বাস্তব অভিজ্ঞতা, যেখানে আপনার নিজস্ব মতামতগুলো আপনি এস্টাবলিশ করতে পারবেন, যেমন রিসার্চ পেজ, হিস্টোরি শেয়ারিং এবং কেস স্টাডি। কিন্তু আর্টিকেল রাইটিংয়ের বিভিন্ন জানাশোনাকে অ্যাকুমুলেট করে ভিন্নভাবে উপস্থাপন করা যায়, তুলনামূলকভাবে কিছুটা সহজ। শুরুতে আপনি হয়তো কোনো বিষয়ে অভিজ্ঞতা উজাড় করে লিখতে পারবেন না, হতাশ হবেন না, আমি বলবো শুধুমাত্র লিখে যেতে থাকুন। কারণ আপনি যখন হাতের লেখা প্র্যাকটিস করতে থাকেন তখন কিন্তু সুন্দর হোক না হোক আপনি লিখতে থাকেন। ঠিক একইভাবে আপনাকে শুরু করতে হবে, হাঁটতে চেষ্টা করুন, একদিন একদিন আপনি সুন্দরভাবে হাঁটতে পারবেন, এটা মাথার ভিতরে গেঁথে নিন, চেষ্টা করতে থাকুন, সফল হবেন। এছাড়া মূলত 7 ধরনের
লেখার স্ট্রাকচার রয়েছে। আর এজন্যই প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন বিষয়ের জন্য কোন ধরনের স্ট্রাকচার আপনাকে লিখতে হবে। ডিসক্রিপশন বক্সে আমি একটা ইমেজ লিংক দিয়ে দিয়েছি যেখান থেকে আপনারা সেই 7 স্ট্রাকচারের ইমেজটা পেয়ে যাবেন। অবশ্যই সেটা মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, এতে করে আপনার গ্রামার এবং বিভিন্ন ধরনের রাইটিং স্কিলও অনেক কিছু আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবেন, প্রতিটি ক্ষেত্রেই বিষয়বস্তু ও অ্যাপ্রোচ অনুযায়ী লেখার মান, কোয়ালিটি এবং স্টাইল ডিফারেন্ট হয়। এছাড়াও ব্লগ আর্টিকেল, বুক রিভিউ, সেলস পেজ, রিসার্চ পেজ, স্টোরি শেয়ারিং, কেস স্টাডির জন্য লেখা কেমন হয় বা হতে হবে সেই বিষয়ে আপনাকে প্রচুর স্টাডি করতে হবে। গুগলে সার্চ করে আপনি এ ধরনের অনেক ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। লেখালেখিতে নিজস্ব বাচনভঙ্গি প্রকাশ করুন যা আপনাকে অন্যদের চেয়ে ভিন্ন এবং সহজেই বিশেষ করে তুলবে। বিখ্যাত আমেরিকান লেখক সান্দ্রা সিসনেরোস একটা কথা বলেছিলেন, রাইট অ্যাবাউট হোয়াট ইউ মেক ডিফারেন্ট। এ কথাটা মনে রাখবেন, অনেক ভালো কিছু করতে পারবেন। লেখার সময় গ্রামারের প্রতি এবং শব্দ এবং বাক্য চয়নে বিশেষ আপনাকে নজর দিতে হবে। লেখালেখির সব থেকে গুরুত্বপূর্ণ দুটি অংশ হচ্ছে ড্রাফটিং এবং রিভিশন। আপনাকে অবশ্যই লেখার শেষে লেখাটির প্রুফরিডও করতে হবে। লেখালেখি করার জন্য আপনাকে প্রচুর পড়তে হবে, বিভিন্ন বিষয়ে জানতে হবে। জানাশোনা ছাড়া কিন্তু আপনি কিছুই লিখতে পারবেন না। আপনাকে যদি আমি মার্স নিয়ে লিখতে বলি, আপনি মার্স সম্পর্কে কিছুই জানেন না কিংবা মার্সের বাংলা অর্থটাই জানেন না, তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন না। অন্তত আপনি যখন লিখতে চাইবেন আপনাকে লিখতে হবে। মার্স গ্রহটার সম্পর্কে আমরা অনেকেই জানি, মার্সের বাংলা শব্দ হচ্ছে মঙ্গল গ্রহ, এরকম অনেক কিছু। ভালো মানের লেখকদের বই এবং জনপ্রিয় ব্লগারদের বই নিয়মিত পড়ুন। সামহারিন ব্লগ বা আমরা যারা এটাকে সামু নামে চিনি, এরকম আরও বিভিন্ন ধরনের ব্লগ রয়েছে, ভালো ভালো ব্লগ রয়েছে, এ ধরনের ব্লগগুলো নিয়মিত ভিজিট করুন। কিংবা আপনি যদি ইংরেজি লিখতে চান, সেক্ষেত্রে ইংলিশ ব্লগগুলো ভিজিট করুন। দেখবেন আপনার জানার পরিধি কেবল বাড়ছে। যখন কোনো একটা টপিক নিয়ে লিখতে চাইবেন, আমি সাজেস্ট করবো অন্তত 2-3 দিন প্রচুর পরিমাণে ওই টপিকটা নিয়ে স্টাডি করুন। এতে করে দেখবেন ওই বিষয়টা সম্পর্কে আপনি বস হয়ে যাবেন। আর যখন আপনি প্রচুর পরিমাণে স্টাডি করবেন, তখন আপনার নিজস্ব একটা স্টাইল তৈরি হবে যা আপনাকে সবার মাঝে ইউনিক করে তুলবে। আমি আপনাদেরকে কয়েকটা ব্লগ সাজেস্ট করবো যেগুলো আমি প্রায় নিজেই ফলো করি। সেগুলোর নাম হচ্ছে কপি ব্লগার, মেন উইথ পেন্স, এরপর রয়েছে রাইট টু ডান, ডায়েরি রাইটিং টিপস। আমি সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্স। তাহলে আর দেরি কেন, আপনি কি লেখালেখিটা প্রফেশনালি শুরু করতে চান নাকি নিছক আপনার শখের বসে লিখতে চান, সেটার ব্যাপারে আগে ডিটারমাইন্ড হন। যদি আপনি প্রফেশনালভাবে শুরু করতে চান, তাহলে আপনি কীভাবে শুরু করবেন আর কী লিখবেন, কীভাবে লিখবেন সেগুলো নিয়ে এখন আমি আপনাদের সামনে বলবো। প্রথমে আপনারা কী লিখবেন, লেখার আগে জানা চাই আপনি কী লিখছেন, কেন লিখছেন, কাদেরকে টার্গেট করে লিখছেন এবং তারা কী চায়। আপনার লেখার পাঠক কে সেটা আগে আপনার জানতে হবে, সেগুলো আপনাকে যাচাই বাছাই করতে হবে। মনে রাখতে হবে লেখা যেন যুক্তিযুক্ত হয়, ওয়েবসাইট এবং বিষয়বস্তু অনুযায়ী ঠিক করে নিতে হয় লাইন অফ অ্যাকশন। আর প্রথমেই নিজের মনকে জিজ্ঞাসা করুন, আপনি এই বিষয়ের পাঠক হলে আপনি একটা লেখার ভিতর থেকে কী কী তথ্যগুলো আপনি পেতে চাইবেন। তখন দেখবেন আপনি অটোমেটিক্যালি আপনি নিজেই জেনারেট করতে পারবেন আপনার লেখার ভিতরে কোন কোন ইনফরমেশনগুলো থাকা মাস্ট ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, আপনি আপনার যে বিষয়গুলো আপনি জানবেন কিংবা যে বিষয়গুলো আপনি প্রেজেন্ট করবেন সেগুলোকে আপনি WH কোয়েশ্চেন দ্বারা ডেভেলপ করে নিন। কি বুঝতে সমস্যা হচ্ছে? ওকে, ধরুন আমাদের একটা বিষয় ইন্স্যুরেন্স। তাহলে আমি এখন এই কোয়েশ্চেনগুলো আমি বের করে নিব, যেমন ইন্স্যুরেন্স কি, ইন্স্যুরেন্স কেন প্রয়োজন, ইন্স্যুরেন্স করার আগে কী কী বিষয় মাথায় রাখতে হবে, ইন্স্যুরেন্স প্রোভাইডার কারা কারা আছে, বেস্ট প্রোভাইডারকে কী ধরনের সুবিধা দিবে, কেমন প্রিমিয়াম দিতে হবে। আপনি যখন এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো বের করবেন, তখন দেখবেন আপনার লেখাটার গ্রহণযোগ্যতা অনেকখানি বেড়ে যাবে। কারণ যারা আপনার লেখাটা পড়বে তারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানে না, তখন তারা এই বিষয়গুলো আপনার লেখা থেকে জানতে চাইবে। প্রথমেই লেখাটা একটি টাইটেল দিন। টাইটেল লেখার সময় কমপক্ষে 4-5 রকম ভেরিয়েশন লিখে নেবেন। তারপর সবচেয়ে যে অ্যাট্রাকটিভ যেই টাইটেলটা হবে সেটাকে আপনারা চয়েস করবেন। টাইটেল আকর্ষণীয় হলে ইউজারের এঙ্গেজমেন্ট বাড়ে, তাছাড়া টাইটেল দেখে লেখাটি পড়তে যে কেউ আগ্রহী হয়ে যায়। আচ্ছা, আপনারা স্ক্রিনে কয়েকটি টাইটেল দেখতে পাচ্ছেন, এখান থেকে কোন টাইটেলটি আপনি নিজে চয়েস করবেন বলেন তো? যে 5টি ব্যাপার না জানা থাকলে আপনার চুল পড়ে যেতে পারে, এটাই কি তাই না? তুলনামূলকভাবে সবথেকে বেশি মানুষ এই টাইটেলটাই পছন্দ করবে এবং দেখতে আগ্রহী হবে এখানে কি রয়েছে। মনে আছে তো, বেস্ট আইডিয়া তখনই পাওয়া যায় যখন অনেক আইডিয়া আপনার কাছে থাকবে। সুতরাং টাইটেল ভেরিয়েশন আনা জানতে হবে। এবার আপনাকে লিখতে হবে লেখার আগে যা লিখতে চান সেটার মূল পয়েন্টগুলো। প্রশ্নগুলোর
বিষয় আপনার পরিপূর্ণ জানাশোনায় কিংবা অভিজ্ঞতা থাকলে ভালো হবে, আদারওয়াইজ আপনি আপনার কোয়েশ্চেনগুলো সার্চ ইঞ্জিন থেকে জেনে নিন। মিনিমাম 5 থেকে 6টা করে আর্টিকেল আপনি সেগুলো পড়ে নিন, কিংবা বিভিন্ন ফোরামে জয়েন করে বিভিন্ন পার্সনের সাথে কথাবার্তা বলে সেগুলো সম্পর্কে একটু জেনে নিন। বলতে পারেন আপনাকে রীতিমতো একটু গবেষণা করতে হবে, যে বিষয়ে লিখবেন সে বিষয়ে যদি আপনার কোনো ধারণাই না থাকে তাহলে কিন্তু কখনোই আপনি ভালো লিখতে পারবেন না। তাই যে বিষয়ে লিখবেন সেই বিষয়ের উপর বিভিন্ন ফোরাম এবং ব্লগ ভিজিট করুন এবং এতে আপনার ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। গবেষণার কাজ আপনার যখন শেষ হবে এবার লেখাটিকে আপনি 3টি ধাপে সাজাবেন, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এরপর হচ্ছে মেইন বডি অ্যান্ড আরেকটা হচ্ছে কনক্লুশন, ভূমিকা, মেইন বডি এবং উপসংহার। একটা পাঠক যখন আপনার আর্টিকেলটা পড়তে যাবে সে তখন কিন্তু আপনার ভূমিকাটা দেখবে বা ইন্ট্রোডাকশনটা দেখবে, সেখানে কিন্তু সে এটাই চাইবে যা সে জানতে চাচ্ছে। তাই আপনার পুরো লেখাটার বিষয়বস্তুটা আপনি আপনার ভূমিকায় ফিক্স করে দিন। এরপর লেখার যে মূল অংশ বা পোস্ট বডি, এখানেই কিন্তু আপনাকে আপনার যে WS কোয়েশ্চেনগুলো তৈরি করেছিলেন সেগুলোকে আপনাকে ডেভেলপ করতে হবে, সেগুলো পয়েন্ট আকারে আপনাকে সাজিয়ে লিখতে হবে। আর একটা বিষয়, আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে যে 7 স্ট্রাকচারের কথা বলেছিলাম এখানে সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। লেখার সময় আপনাকে এই 3টি পয়েন্ট অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে নিজস্ব সৃজনশীলতায় তথ্যকে সম্পূর্ণ করে লিখতে হবে, পাশাপাশি লেখায় অবশ্যই প্রাঞ্জলতা থাকতে হবে এবং পাঠককে নতুন স্বাদ পাইয়ে দেওয়ার আপনাকে চেষ্টা করতে হবে। 2, রাইটার হিসেবে আপনাকে মনে রাখতে হবে যারা আপনার লেখা পড়বেন তারা খুব চুজি বা কিংবা তারা খুবই খুঁতখুঁতে স্বভাবের হতে পারে, সুতরাং তিনি চাইবেন কম সময়ে প্রয়োজনীয় জিনিস পড়তে, তাই সংগৃহীত তথ্যকে সঙ্গবদ্ধভাবে সাজিয়ে প্যারা করে আপনাকে লিখতে হবে। আগেই বলেছি কিন্তু রাইটার হতে গেলে আপনাকে অবশ্যই ইংরেজি ভালো জানতে হবে, ছোট মাঝারি এবং লম্বা বাক্য লিখতে ব্রিটিশ এবং আমেরিকান শব্দ ব্যবহারেও হতে হবে অনেক সতর্ক, একদম মিক্স করা চলবে না। আর গ্রামার সম্পর্কে আপনার ভালো থাকতে হবে, আর থাকতে হবে আপনার বানান সম্পর্কে একদম অ্যাকুরেট ধারণা। আপনি যখন বাংলায় কোনো একটা আর্টিকেল লিখবেন তখন কিন্তু আপনাকে গ্রামারের দিকে তাকাতে হবে না, কারণ বাংলা আপনার মাতৃভাষা, সেক্ষেত্রে বাংলায় আপনার শব্দচয়নটা গুরুত্বপূর্ণ হলেও আপনার বাক্য সাজানোটা আপনার ভুল হবে না, মাঝে মধ্যে ভুল হলেও সেটা আপনি নিজেই সমাধান করে নিতে পারবেন। কিন্তু আপনি যখন ইংরেজিতে লিখতে চাইবেন তখন আপনার অনেক ধরনের ভুল হতে পারে, যেহেতু ইংলিশ আপনার মাদার টাং নয়, সেজন্য আপনি স্ক্রিনে বেশ কিছু গ্রামার চেকের টুলস দেখতে পাচ্ছেন, সেগুলো আপনারা চেক করবেন এবং সেখান থেকে আপনারা আপনাদের গ্রামার চেকগুলো করে নিতে পারবেন। আমি কয়েকটা নাম বলছি, স্পেল চেকার, স্পেল চেকার প্লাস, এরপর রয়েছে গ্রামারলি, এরপর রয়েছে হোয়াইট স্মোক ইত্যাদি। আপনি যে মুহূর্তে কনক্লুশন লিখবেন বা আপনি উপসংহারের কাছে চলে আসবেন তখন আপনাকে পুরো বিষয়টা যেটা আপনি পাঠকের কাছে প্রেজেন্ট করেছেন সেটাকে একটু পাঠকের কাছে একটু উদ্বুদ্ধকরণ করতে হবে এবং সেটার একটা সামারাইজেশন লিখতে হবে। আপনার লেখার কাজ শেষ, এখন এটাকে গ্রামার চেকিং এবং স্পেল চেকিং এর মাধ্যমে আপনি একটু প্রুফ রিড করে নিন, ভুলগুলো খুঁজে বের করতে হবে এবং এগুলো সংশোধন করুন। এছাড়া যেসব অবাঞ্ছিত বাক্যগুলো আপনি লিখেছিলেন সেগুলো একটু ছেড়ে ফেলে দিন, কারণ আপনি ভিডিওতে অনেক অবাঞ্ছিত কথা বলতে পারবেন কিন্তু আপনি যখন একটা আর্টিকেল লিখবেন কেউ যখন এটা ব্লগে পড়বে তখন কিন্তু আপনার অবাঞ্ছিত কথাগুলো খুব একটা গুরুত্ব পাবে না, তখন লেখাটার মান নষ্ট হয়ে যাবে। এছাড়াও আর্টিকেল রাইটিং এর সময় রাইটারকে সার্চ ইঞ্জিনগুলোর অন পেজ রিলেটেড বেশ কিছু ফ্যাক্টর ফলো করতে হয় যা সার্চ ইঞ্জিনগুলোতে আর্টিকেলগুলোতে দ্রুত র্যাঙ্ক করতে সহায়তা করে। তাই রাইটারকে আর্টিকেল লেখার সময় খুব গুরুত্বের সাথে এসইও চেকলিস্টগুলো ফলো করতে হবে, যেমন টাইটেলের টার্গেটেড কিওয়ার্ড ব্যবহার করতে হবে, কিওয়ার্ড ডেন্সিটি ফলো করতে হবে, এরপর রয়েছে কিওয়ার্ড স্টাফিং না করা, এরপর রয়েছে রিলেটেড রিসোর্সের লিঙ্কিং। এগুলো ভালো মানের আর্টিকেল যখন আপনি লিখতে চাইবেন তখন আপনাকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে খেয়াল করতে হবে, সেই বিষয়গুলো যখন আপনি মনে রাখবেন এবং সে অনুযায়ী যখন আপনি কাজ করবেন তখন আপনার প্রত্যেকটা আর্টিকেল এক একটা সৃষ্টি বা আপনার এক একটা ক্রিয়েশন বলে প্রতীয়মান হবে। এখানে ইসলে যেই চেকলিস্টগুলো দেখতে পাচ্ছেন 100% আপনি এগুলো ফলো করবেন, আদারওয়াইজ আপনার লেখাটা কিন্তু ভালো হবে না। আমি এগুলো একটু বলছি, আপনি একটু খেয়াল করুন, ওয়েব থেকে কি আপনি কোনো লেখা কপি করেছেন কি, আপনি লেখার পূর্বে ভালোভাবে রিসার্চ করেছেন, আর্টিকেলটি কি আপনার ইউজারের চাহিদা মেটাবে, আপনার লেখাটির তথ্যভাণ্ডার কি আপডেটেড রয়েছে সবসময়, এরপর আপনার আর্টিকেলটিতে কি কোনো গ্রামাটিক্যাল কোনো ভুল রয়েছে, এরপর আপনার লেখাটা কি ওয়েল এডিটেড, এরপর আর্টিকেলটি কি স্ক্যানেবল, এরপর আপনার আর্টিকেলটি কি সার্চ ইঞ্জিন বান্ধব, এরপর আপনার লেখাটি কি ইউজার স্বেচ্ছায় শেয়ার করবে। কখনোই আপনি এমন ভাববেন না যে আপনি কপি পেস্ট করে আর্টিকেল লিখবেন, বাজারে এমন রিরাইট করা যায় এমন অনেক টুলস এখন বর্তমানে পাওয়া যায় যেগুলো ব্যবহার করে খুব কম সময়ে আপনার আর্টিকেলটি চেক করে বের করে ফেলা যায় আপনি এটি ইউনিক আর্টিকেল লিখেছেন নাকি এটা আপনি কারোর কাছ থেকে ঝেড়ে দিয়েছেন বা আপনি কারোর কাছ থেকে কপি করে নিয়ে এসেছেন। তাই মাথা থেকে কপি করার চিন্তা একদম ঝেড়ে ফেলুন, যদি আপনি আর্টিকেল সেকশনে প্রতিষ্ঠিত হতে চান তাহলে আপনাকে ক্রিয়েটিভ হতেই হবে, আদারওয়াইজ এই সেক্টর ভাই আপনার জন্য না। আমি যেগুলো বললাম
সেগুলো যদি আপনি ফলো করেন এবং সেভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যান, 100% আপনি এই সেক্টরে সফল হবেন। আমি আপনাকে লিখিত গ্যারান্টি দিতে পারি, আমি যেটুকু বললাম শুধুমাত্র আপনি যদি এইটুকুই ফলো করেন, ভালো মানের একজন রাইটার হওয়া আপনার জন্য শুধুমাত্র সময়ের ব্যাপার এবং সময়ের দাবি মাত্র। আশা করি পুরো ব্যাপারটা আমি প্রত্যাশা করছি যে যারা গাইডলাইন খুঁজছিলেন যে কিভাবে এটা শুরু করতে হয় এবং কিভাবে এগিয়ে যেতে হয় তারা একটা ধারণা পেয়েছেন এবং আশা করি আপনারা কাজের চেষ্টা করবেন। মনে রাখবেন, বাইরে একটা চাকরি পেতে যেমন আপনার স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, তেমনি অনলাইনেও একই রকম। সত্যি কথা হচ্ছে, লিঙ্ক থাকলে বাইরে যতটা সহজে চাকরি হয়, অনলাইনে লিঙ্ক দিয়ে খুচরো কাজের বেশি কিছু আপনি পাবেন না। এখানে অভিজ্ঞতার মূল্যায়নটা ঠিকঠাক করা হয়, তাই শুরু করে দিন। আর সমস্যা হলে তো রয়েছেই। পরবর্তী ভিডিও পর্যন্ত টিল দেন টেক কেয়ার, টাটা।